জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স বাইশে ডিসেম্বর থেকে আঠাশে ডিসেম্বর দু হাজার আঠেরো জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স টোয়েন্টি টু ডিসেম্বর টু টোয়েন্টি সিক্সথ ডিসেম্বর টু থাউজেন্ড এইটিন নমস্কার সাকসেস এডুকেশন কেয়ার অ্যান্ড লান্ড ফর সাকসেসের পক্ষ থেকে সকল দর্শক ও শ্রোতাদের অভিনন্দন জানাই আমাদের প্রতিষ্ঠানের আজকের নিবেদন জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স বাইশে ডিসেম্বর থেকে ছাব্বিশে ডিসেম্বর দু হাজার আঠারোর ওপর গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের আলোচ্য বিষয় জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার ডিসেম্বর থেকে ছাব্বিশে ডিসেম্বর দু হাজার পর্যন্ত আলোচনার প্রথম প্রশ্ন ভারতে জাতীয় গণিত দিবস কবে পালিত হয় বাইশে ডিসেম্বর বিখ্যাত গণিতজ্ঞ শ্রীনিবাস রামানুজমের জনের জন্মদিন উপলক্ষে নেক্সট প্রশ্ন রেকর্ড সৃষ্টিকারী কেজিএফ চ্যাপ্টার ওয়ান সিনেমাটি আসলে কোন ভাষায় নির্মিত কন্নড় ভাষায় নির্মিত নেক্সট ভারতীয় ক্রিয়াবিদ অনুপ কুমার যিনি সম্প্রতি অবসর ঘোষণা করলেন কোন খেলার সাথে তিনি যুক্ত ছিলেন কাবাডি খেলার সাথে যুক্ত ছিলেন বিশ্বকাপ জল জয়ী দলের অধিনায়কও ছিলেন তিনি নেক্সট মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রদেশে সম্প্রতি মহিলা জনপ্রতিনিধির সংখ্যা বেশি হল নেভাদা নেক্সট তেইশে ডিসেম্বর দিনটি ভারতে কোন দিবস হিসাবে পালিত হয় কিষাণ দিবস বা কৃষক দিবস হিসাবে পালিত হয় ভারতের প্রাক্তন মন্ত্রী চৌধুরীচরণ সিংয়ের জন্মদিন উপলক্ষে এই দিনটি পালন করা হয় নেক্সট ইসরো আজ কোন সামরিক সামরিক উপগ্রহটি উৎক্ষেপণ করলেন জি এস এ সেভেন এ উৎক্ষেপণকারী বাহনটি উৎক্ষেপণ করলেন নেক্সট সিবিআইয়ের অতিরিক্ত অধিকর্তা কে নিযুক্ত হলেন নাগেশ্বর রাও নেক্সট মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংস্থার প্রতিবেদন অনুযায়ী কোন দেশের উড়ানের নিরাপত্তা সবচেয়ে বেশি ভারতের নেক্সট মেরিয়াম ওয়েবস্টার ডিকশনারি অনুযায়ী দু সালের সেরা শব্দ কোনটি জাস্টিস নেক্সট জাতীয় ক্রেতা দিবস কনজিউমার ডে কবে পালিত হয় চব্বিশে ডিসেম্বর নেক্সট এবছর ফিফা গ্লোবাল র্যাঙ্কিংয়ে সেরা দেশ কোনটি বেলজিয়াম নেক্সট ভারত চব্বিশে ডিসেম্বর যে পরমাণু সক্ষম দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইলটি সফলভাবে পরীক্ষা করল তার নাম কি অগ্নিফোর দূরত্ব চব্বিশ দূরত্ব সর্বোচ্চ দূরত্ব চার হাজার কিলোমিটার নেক্সট ভারতের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদী প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্মৃতিতে কত টাকার কয়েন প্রকাশ করলেন একশো টাকার কয়েন প্রকাশ করলেন নেক্সট কোন ভারতীয় দ্রুততম এশীয় হিসাবে সাইকেল বিশ্ব পরিক্রমা করে রেকর্ড করলেন বেদাঙ্গি কুলকানি সময় লাগলো একশো দিন নেক্সট ইন্ডিয়ান আইডল দশ ফাইনালে কে জিতলেন সালমান আলী নেক্সট বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার কে হলেন রিভা গাঙ্গুলি দাস নেক্সট কোন দেশকে অতিক্রম করে ভারতের শেয়ার বাজার বিশ্বের সপ্তম বৃহত্তম শেয়ার বাজার হিসাবে উঠে এলো জার্মানিকে অতিক্রম করে নেক্সট পঁচিশে ডিসেম্বর দিনটি কী কারণে স্মরণীয় সারা বিশ্বে বড়দিন হিসাবে পালিত হয় বলে এই দিনটি স্মরণীয় নেক্সট বর্তমানে ভারতের দীর্ঘতম রেল সড়ক সেতু কোনটি বগিবিল সেতু দৈর্ঘ্য চার দশমিক নয় কিলোমিটার নেক্সট আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কোন দ্বীপটি দ্বীপের নতুন নামকরণ করা হল রস নীল ও হ্যাভেলক দ্বীপটি রস দ্বীপটির নাম হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে নীল ও গ্যাভেল গ্যাভলক দ্বীপের নাম যথাক্রমে শহীদ দ্বীপ ও স্বরাজ দ্বীপ নেক্সট ভারতের প্রথম মিউজিক মিউজিয়াম বা সঙ্গীত জাদুঘরটি কোথায় স্থাপিত হবে তিরুভাইয়ারুতে তামিলনাড়ু নেক্সট কোন দেশে নতুন রাজধানী হল গীতেগা বুরুন্ডি নেক্সট দু সালে দেশের সেরা দশটি পুস পুলস স্টেশনের প্রথম স্থানে কোনটি রয়েছে কালু রাজস্থানে নেক্সট কে মহারাষ্ট্র কেশরী দু সম্মান পেলেন বালা রফিক শেখ নেক্সট বিশ্ব ব্যাডমিন্টন তালিকায় পি ভি সিন্ধুর স্থান কত তৃতীয় নেক্সট প্রয়াত কিংবদন্তি গায়িকা দীপালি বড় ঠাকুর কোন রাজ্যের অধিবাসী ছিলেন আসামের অধিবাসী ছিলেন তাকে আসামের নাইটেঙ্গেল বলা হতো নেক্সট কোন রাজ্যে একশো ছয়তম ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস আয়োজিত হলো পাঞ্জাব রাজ্যে কোন ফুটবল দল দু হাজার আঠারো ফিফা বিশ্বকাপ জিতেছে রিয়াল মাদ্রিস নেক্সট অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধি জাতির প্রতি উৎসর্গ করা হল তার সমাধির নাম কি সদৈব অটল নেক্সট কে ইন্ডিয়ান আচারি অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হলেন রাও নেক্সট কোন সংস্থা দু সালের জাতীয় শক্তি সংরক্ষণ পুরস্কারে সর্বাধিক পুরস্কার পেলেন ভারতীয় রেলওয়ে নেক্সট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্দ্রধনুষ মিশন কোন বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত শিশুদের টিকাকরণ বিষয়ে সম্পর্কযুক্ত কোন রাজ্য সম্প্রতি মব ভায়োলেন্স বিল পাশ করেন মণিপুর রাজ্য বন্ধুরা আশা করি এই ভিডিওটি প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং আপনি যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার